শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই কমিটি খুব দ্রুত বৈঠকে বসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তরিক, তবে তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। শিক্ষা মন্ত্রণালয়কে এর মধ্যেই বসে সংশ্লিষ্ট সবাইকে ডেকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসতে বলা হয়েছে, যেটা আগে এক নম্বর হলো প্রিভিউ করবে যে আমরা খুলবো কিনা এবং কখন খুলবো, কুইকলি খোলা যায় কিনা এবং কী পদ্ধতিতে খুলবো যাতে সেফটিও ঠিক থাকে, প্লাস আপনার লেখাপড়াও হয়, কারণ এতদিন হয়ে গেছে এবং ইংল্যান্ড ছাড়া ইউরোপের অন্যান্য দেশে স্কুল কলেজ খোলাই আসছে ভার্চুয়ালি। তো সেই সব দৃষ্টিকোণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা বসে আপনারা চিন্তাভাবনা করেন যে আমরা খুলে দিতে পারি কিনা।